reporters today. Odisha's fastest growing web news channel. 2019 সাধারণ নির্বাচনৰ দ্বিতীয় পৰ্যায়ৰ মতদান শেষ হৈ সৰিছি আৰু কেইটা মুহূৰ্তৰ পৰা আৰম্ভ হ'ব তৃতীয় পৰ্যায়ৰ মতদান কাৰ্য এই নিৰ্বাচনক লৈ পাৰাদীপ নিৰ্বাচন মণ্ডলীৰে ভোটৰ ত্ৰিমুখী প্ৰমুখ দল ভিতৰে ক উৎসাহ দেখিবাক মিলিছি তে পাৰাদীপ নিৰ্বাচন মণ্ডলীটি চলিত নিৰ্বাচনৰ ত্ৰিমুখী প্ৰমুখ দল ভিতৰে লড়াই হেবাক যাওতিবা বেলে নিৰ্বাচনী ময়দানৰে ওলাইতিবা ত্ৰিমুখী প্ৰমুখ প্ৰাৰ্থীমানক লৈ লোকমঞ্চ আয়োজন কৰা যায়তিলা কুজঙ্গ প্রেস ক্লব আনুকূল্যে কুজঙ্গ ব্লক পড়িয়া নিকটের প্রার্থী ও জনসাধারণ মানুষ মু কাহিকি প্রার্থী হয়েছি শীর্ষক এক লোকমঞ্চ কার্যক্রম আয়োজিত করা যাই এই কার্যক্রমে পারাদ্বীপ নির্বাচন মন্ডলীর বিভিন্ন পঞ্চায়েতর ভোটর মানে যোগ দিয়ে রাজ্যে 147 নির্বাচন মন্ডলী ভিতর পারাদ্বীপ এক গুরুত্বপূর্ণ নির্বাচন মন্ডলী পারাদ্বীপ ওড়িশা প্রগতির মুখশালা পারাদ্বীপে দেশ স্বাধীনতা পূর্বরু এপর্যন্ত পারাদ্বীপ অঞ্চলর যে প্রতিনিধিত্ব করছেন পারাদ্বীপ অঞ্চলবাসী বিকাশ প্রতি সে দৃষ্টি দিয়ে না পারাদ্বীপের শিক্ষা স্বাস্থ্য গমনাগমন চাষী মান সমস্যা এবে রয়েছে এবং উৎকট ভাবে রয়েছে বিশেষ করে স্বাস্থ্য সমস্যা এটি শিল্প বড়ি চালছে লোকর স্বাস্থ্যর অবনতি ঘটুছি একু আখি আগে রাখি নির্বাচন পূর্বরু প্রেস ক্লব কুজঙ্গ পক্ষরু আজি আয়োজন করেছিল লোকমঞ্চ এবং এই লোকমঞ্চরে যে প্রার্থী মানে যোগ দিয়ে সে অঞ্চলের বিকাশ পাই আগকু কন করিবে সে সম্পর্কে লোক মানুষ এটি প্রতিশ্রুতি দিয়ে এবং প্রার্থী মানুষ অঞ্চলবাসী পাঁচটি প্রশ্ন পচারি তাকে মধ্যে সে সঠিক ভাবে উত্তর দিয়ে আমার উদ্দেশ্য হল যে প্রার্থী আগামী দিনের বিধানসভা যাবে সে লোক মানুষ দেওয়া প্রতিশ্রুতি যেপরি ভুলি নযিবে সেথিপাই আমার এই ছোটিয়া প্রয়াস আজি বহুত খুশি লাগিলা আৰু ধন্যবাদ মধ্য দেবী এ কুজং প্রেস ক্লবর সভাপতি আৰু তাঁকর সমস্ত সদস্যকু মোর যে ক্ষোভ লা যে মু রাজনীতি কাহিকি আসছিলি মু আম অঞ্চলর লোক মানক সামনারে পরিপ্রকাশ মধ্য করিবা পাই আজি গোটে সুযোগ সেমানে দেলে যা হোক তাকে পরিপ্রকাশ কলি এবং রাজনীতি কি কোণ পাই আসিলি কাহিকি আসিলে কাহি ভারতীয় জনতা পার্টি কি গলি তাকে বিস্তৃত ভাবে আলোচনা কলি আউ রাজনীতিরে যদি মু নির্বাচিত হুয়ে কোণ করিবি মধ্য তাহা প্রতিশ্রুতি দেলি আউ নিশ্চিন্ত ভাবে যে কুজং অঞ্চলর সমস্ত গুরুজন মানে মোর মা মানে যুবক ভাই ভনী মানে এটি যে মানে সব উপস্থিত লে বুদ্ধিজীবী লোক মানে সেমানে নিশ্চিন্ত ভাবে জানিথিবে যে মু যে অন্যায় দুর্নীতি বিরুদ্ধে লড়াই করিবা পাই আজি রাজনীতিরে সামিল হয়েছিলি আউ যে লক্ষ্যস্থলের পৌঁছিবা পাই আউ যে গোটিয়ে পাহাচ বাকি অছি মু আশা আজি যে ভাবে ভাবরে অত্যুণ্ট সমর্থন লোকমানকর মো প্রতি থিলা মু আজি মোর বিশ্বাস আউরি দৃঢ়ীভূত হয়েছি মু নিশ্চিন্ত ভাবে সেমানক আশীর্বাদ মো উপর রহিব মো যুব বন্ধু মানকর সাহায্য সহযোগ রহিব নিশ্চিন্ত ভাবে নির্বাচনের মু বিজয়ী হবি আউ যে লক্ষ্যস্থল নেই মু রাজনীতিতে পৌঁছিলি নিশ্চিন্ত ভাবে 2-3 বর্ষ মধ্যে তাকে দূর করিবি মু আজি প্রতিশ্রুতিবদ্ধ নাই মু ভাবুছি গোটে স্বাধীন প্রার্থী যা পাখে পয়সা পত্র নাই স্বাধীন প্রার্থী যে নির্বাচন লড়ন্তি নাই তাপাই বিনা খরচরে এইটা গোটে জনমঞ্চ জনতা দরবার ভারি বঢ়িয়া জিনিস এবং দ্বিতীয় কথা হল যে লোক সচেতন হলে পারম্পরিক রাজনেতাঙ্কর আচার ব্যবহার রুচি এবং তাঙ্কর কার্যদক্ষতা নেই লোক বর্তমান সচেতন হয়ে আজি আজি যে হল প্রশ্ন পচারে উত্তর পাইলে তেণু সে নিশ্চিন্ত ভাবে তাঁকর মূল্যবান ভোটক ঠিক মার্গে দেবে বলে ইয়ে সভা ইয়ে আয়োজন আজি মু উপলব্ধি কলি পারাদ্বীপ প্রশান্ত স্বাইঙ্ক রিপোর্ট রিপোর্টার্স টুডে।